Dear student, welcome to our Kakdip Holichaik Mission e-learning class, nursery math. Chobi gune shongkha bosao. এইখানে দেখো গোড়ের দিকে চেয়ে দেখো এখানে ছবি সব একটা একটা আঁকা আছে এইটা কি ফুলের ছবি তারপর একটা পাতার ছবি তারপর একটা কি ছবি আছে ঘরের ছবি আছে তারপর একটা কি আছে সূর্যের ছবি আছে তারপর একটা কি আছে গাছ আছে তাহলে আমি এখানে কি বলেছি বলো তো তোমরা ছবিগুলো গুনে গুনে গুনবে কটা ছবি কি ছবি কটা আছে সেইটা গুনে সংখ্যা এই খালি ঘরে বক্সের মধ্যে সংখ্যা বসিয়ে দেবে দেখো প্রথমের ছবিটা কি আছে বলো তো ফুল ফুল কটা আছে গুনে দেখো এরকম ফুল কটা আছে এখানে না একটা তাহলে একটা ফুল থাকলে কি লিখবে একে চন্দ্র মানে এক তাহলে একটা ফুল আছে মানে এক লিখলে এবারে দেখো এখানে কি আছে দেখো কিসের ছবি আঁকা আছে পাতার ছবি আছে হ্যাঁ এখানে কটা পাতা আছে গুনে দেখো একটা পাতা দুটো পাতা তাহলে এক দুই তাহলে এখানে কত বসাবে দুই আচ্ছা এবারে এখানে দেখো এটা কিসের ছবি ঘর ঘরের ছবি ঘর কটা আছে দেখো ভালো করে দেখো ঘর কটা আছে একটা দুটো তিনটে তিনটে ঘর আছে হ্যাঁ তার এই ঘরের সোজা তিনটে আছে তিনে নেত্র মানে তিন লিখে দিলে আবার দেখো ঘরের নিচে কিসের ছবি আছে দেখতে পাচ্ছো এইটা সূর্যের ছবি আছে সূর্য এখানে কতগুলো আছে গুনে দেখো একটা দুটো তিনটে চারটে তাহলে এখানে কটা সূর্য আছে আবার গুনবে বারবার গুনবে এক দুই তিন চার চারটে সূর্য আছে চারি বেদ লিখে দেবে হ্যাঁ তাহলে চারটে সূর্য আর সূর্যের তলায় কি আঁকা আছে দেখো কিসের ছবি এটা আগে বলেছিলাম এটা কিসের ছবি বলো গাছ তাহলে গাছের ছবি গাছ কটা আঁকা আছে এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে কটা গাছ আঁকা আছে পাঁচটা গাছ তাহলে পাঁচটা গাছ মানে পাঁচে পঞ্চমান মানে পাঁচ লিখে দিলে বুঝতে পেরেছো তাহলে ছবি যেরকম ছবি আঁকা থাকবে এখানে যে ফুল পাতা ঘর সূর্য গাছ আঁকা আছে তা নয় শুধু যে এরকম ছবি থাকবে তা নয় কোন জায়গায় ডিম থাকলো কোন জায়গায় পাখা আঁকা আছে কোন জায়গায় বই আছে কোন জায়গায় চক আছে এরকম তোমরা ছবিগুলো পাশে থাকলে গুনে গুনে দেখবে কি ছবি কটা ছবি আছে গুনে নেবে নিয়ে বক্স খালি থাকবে সংখ্যা খালি ঘরে সংখ্যা বসিয়ে দেবে যেমন এখানে ফুল একটি ছিল এক তাহলে এক বসে গেল পাতা কটা ছিল দুটো ছিল এক দুই দুই বসে গেল ঘর কটা ছিল তিনটে ছিল তিনটে ঘর দেখো এক দুই তিন তিন বসে গেল সূর্য কটা ছিল চারটে ছিল এক দুই তিন চার চার বসে গেল গাছ কটা ছিল পাঁচটা ছিল এক দুই তিন চার পাঁচ গাছ পাঁচে পঞ্চমান পাঁচ বসে গেল এইভাবে ছবি দেখে গুনে খালি ঘরে সংখ্যা বসাবে ভালো করে বাড়িতে খাতায় তুলে বারবার অভ্যাস করবে